শীতের উপহার তুলে দেবেন মাননীয় এসপি সুন্দর জেলা ভাস্কর চট্টোপাধ্যায় স্যার। সবাই জোরে জানাবেন, পুলিশ শুধুমাত্র আইন শৃঙ্খলা নয়, মানুষের জন্যে তাদের জীবন বাজি রেখে তাদের ফ্যামিলি পরিবার পরিজনের সবাই ছেড়ে আমাদের শুধুমাত্র শান্তিতে থাকার জন্যে, স্বস্তিতে থাকার জন্যে, আমাদের পরিবারবর্গ যাতে ভালো থাকে, তারা যেভাবে নিজেদের জীবন পূজা করে দিয়েছে সত্যি সত্যি পুলিশ সম্প্রদায়কে, আমরা কোর্ট জানাই সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই ভদ্রপুর থানা সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ এবং বিশেষ করে সুন্দরবন জেলার সকল আধিকারিকবৃন্দকে, তাদের এরকম একটি উদ্যোগকে স্বাগত জানাই। এখন সকলের জন্যে আশীর্বাদের বাণী, সকলের জন্যে আগামী দিনে শুভেচ্ছা জ্ঞাপন করবেন মাননীয় আইপিএস শ্রী ভাস্কর মুখার্জী, সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সুন্দরবন পুলিশ জেলা সতীশ। নমস্কার মঞ্চে উপবিষ্ট, নমস্কার মঞ্চে উপবিষ্ট মাননীয় বিধায়ক মহাশয় যারা আছেন, অন্যান্য জনপ্রতিনিধিরা আছেন, বিশিষ্ট সমাজসেবী তারা আছেন, সর্বোপরি আমাদের মথুরাপুর থানা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ, আমাদের মা ভাই বোনেরা সবাই এখানে উপস্থিত আছেন। আপনারা দেখলেন যে কিছুদিন আগে যেসব উৎসবগুলো আমরা কাটিয়ে এসেছি, অর্থাৎ ঈদের উৎসব, দুর্গাপূজার উৎসব, এই উৎসবগুলোতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হলো, এটা প্রতীকী। ফার্স্ট সেকেন্ড থার্ড বলে বেসিক্যালি কিছু হয় না, আপনারা সবাই ফার্স্ট, কারণ আপনাদের জন্যই এত শান্তিপূর্ণভাবে আমাদের গোটা মথুরাপুর এলাকাতে এই ধরনের উৎসবগুলো আমরা পালন করতে পারি। এখনও একটা উৎসবের মৌসুমি চলছে, কারণ কালী পুজো শেষ হয়েছে, এখন কিন্তু জগদ্ধাত্রী পুজো চলছে, পরপর পরপর এই উৎসবগুলো চলতে থাকে আমাদের পশ্চিমবঙ্গে সারা বছর ধরেই প্রায়। আমি থানা সমন্বয় কমিটির তরফ থেকে যে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তাদের যে শীত বস্ত্র, অর্থাৎ সামনেই যে শীত আসছে, আমাদের অনেক মানুষ যারা আছে যারা শীতে অত্যন্ত কষ্ট পাবেন, তার কারণ তাদের হয়তো সেই রকমভাবে শীত বস্ত্র কেনবার উপায় নেই, তাদের জন্য এই শীত বস্ত্র বা কম্বল ডিস্ট্রিবিউশনের যে প্রোগ্রাম নেওয়া হয়েছে আমি থানা সমন্বয় কমিটিকে এর জন্য সাধুবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এখানকার সমস্ত মানুষ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে এই অনুষ্ঠানটা এখন কিন্তু চলতে থাকবে, আমি একটু আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে একটু আগে বেরিয়ে যাবো। আমাদের মাননীয় বিধায়ক মহাশয়রা আছেন, শ্রী অলোক জলদাতা মহাশয় আছেন, শ্রী জয়দয় ভান্দার মহাশয় আছেন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, আমার কলিগসরা আছেন, বিশ্বজিৎ আছে, আমাদের আপনাদের বড়বাবু আছেন জাহাঙ্গীর, এদের আমার সিআই আছে সৌমিত্র, এদের বক্তব্য আপনারা শুনবেন, অনুষ্ঠানটি চলতে থাকবে। আপনাদের সবাইকে আমার তরফ থেকে এবং সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যারকে, অমূল্য সময় তিনি আমাদের মধ্যে ভাগ করে নিলেন, আমরা কৃতজ্ঞতা জানাই মথুরাপুর থানা সমন্বয় কমিটির পক্ষ থেকে। যেভাবে প্রতিটা অনুষ্ঠানে প্রত্যেকটা জায়গায় তিনি নিজেকে মেলে ধরছেন এবং সুন্দরবন পুলিশ জেলার যে একটা অনন্য নজির যখন আমরা দেখেছি, মৎস্যজীবীদের উদ্ধার করা থেকে শুরু করে একেবারে নাবালিকার বিবাহ রোধ থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে পুলিশের যে অন্নবদ্ধ, পুলিশেই এর বাইরে যে কাজগুলি করা যায় সেটা সত্যি সত্যি আমরা সুন্দরবন জেলার পুলিশ জেলার পক্ষ থেকে আমরা তাদেরকে জানাই ধন্যবাদ জানাই। এখন আমরা